পূর্ব রাজাবাজারে লকডাউন এলাকায় স্বজনদের প্রবেশের সুযোগ করে দিয়েছেন উত্তর সিটি কর্পোরেশনের এক পরিচ্ছন্নতা কর্মী। আর এই ঘটনায় তাকে পাকড়াও করে পরিচয়পত্র ছিঁড়ে ফেলেছে পুলিশ। স্বেচ্ছাসেবীদের দাবি, তাদের চোখকে ফাঁকি দিয়েই এমনটি ঘটানো হয়েছে। লকডাউনের কারণে পূর্ব রাজাবাজারের আটটির মধ্যে সাতটি গেটই বন্ধ। শুধুমাত্র জরুরি প্রয়োজনে প্রবেশ ও বের হওয়ার জন্য গ্রিন রোডের আইবিএ হোস্টেলের গেটটি খোলা আছে, যেখানে পুলিশ, স্বেচ্ছাসেবী ও সিটি কর্পোরেশনের কর্মীরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। কিন্তু শুক্রবার সকালে কিশোরগঞ্জ থেকে মেয়ের বাড়িতে বেড়াতে আসা দুজনকে সিটি কর্পোরেশনের এক কর্মী প্রবেশের সুযোগ করে দিলে বিপত্তি বাঁধে। পরে সেখানে দায়িত্বরত পুলিশ জানায় কিভাবে এমনটি ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। অজুহাত দেখাতে হচ্ছে অফিসিয়াল একটা, ওইটাও বন্ধ হয়ে গেছে। এখন স্বাস্থ্যসেবার যে লোকগুলো আসছে, ইমার্জেন্সি সার্ভিসের সাথে যারা জড়িত আছে, ওনারা নিয়মিত যাচ্ছে আছে। এছাড়া কিছু কিছু লোক আছে হয়তো, মানে এটার পার্সেন্টেজ একেবারেই কম, যতটুকু সম্ভব যাচাই বাছাই করে আমরা ওনাদের বের হওয়ার সুযোগটা করে দিচ্ছি। লকডাউনে থাকা বাসিন্দারা বলছেন, সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ দোকান থেকে জিনিসপত্রের দাম কিছুটা বেশি নেওয়া হচ্ছে। মিনা বাজার আছে ভিতরে, আমি দেখলাম, তারপর মিল্ক ভিটার আছে, তারপর বিভিন্ন ধরনের সুপার শপের যে পিকআপ ভ্যানের মাধ্যমে তারা নিয়ে বাজার সিস্টেম করছে, তারা দাম একটু বেশি নিল। লকডাউনের 11তম দিনে করোনা আক্রান্তের সংখ্যা 72 জনে দাঁড়িয়েছে। গত 10 দিনে সেখানে নতুন করে শনাক্ত হয়েছেন 33 জন। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।